পরিচালক ও আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও 2011 সালে ধোবিঘাট সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কিরণ। তারপর কেটে গেছে 13 বছরের বেশি সময়। দীর্ঘ বিরতির পর লাপাতা লেডিস সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে রূপালী পর্দায় ফিরেছেন কিরণ, আর ফিরেই হইচই ফেলে দিয়েছেন এই নির্মাতা। এটি প্রযোজনা করেছেন আমির খান। নির্মল প্রদেশ নামে এক প্রত্যন্ত গ্রাম থেকে লাপাতা লেডিস সিনেমার কাহিনীর শুরু। ভিড়ে ঠাসা ট্রেনে যাত্রা করে কয়েকটি নবদম্পতি। সব নববধূর পরনে লাল শাড়ি আর অলংকার, লম্বা ঘোমটা টানা, এসব কনেদের চেনা কঠিন। এ অঞ্চলের বধূরা নিজেদের স্বামী ছাড়া অন্য পুরুষকে মুখ দেখানো মানেই চূড়ান্ত সামাজিক অবক্ষয়, তাই ঘোমটা সরানোর স্পর্ধা কারো নেই। এই ট্রেনের যাত্রী নবদম্পতি দীপক কুমার আর ফুলকুমারী। মধ্যরাতে ঘুম চোখে দীপক অন্যের বউকে নিজের বউ ভেবে ট্রেন থেকে নিয়ে নেমে যায়। ঘোমটার কারণে বাধে বিপত্তি। সহজ সরল ভোলাভালা ফুলকুমারী ট্রেনে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। অন্যদিকে দীপক জয়াকে নিজের বউ ভেবে বাড়িতে নিয়ে যায়। মূলত গল্পটা এখান থেকেই শুরু। এ সিনেমার গল্প মূলত এই তিন চরিত্রকে ঘিরে এগিয়েছে। দীপক চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, ফুলকুমারী চরিত্রে নিতাংশী গোয়েল ও জয়া চরিত্র রূপায়ণ করেছেন প্রতিভা রাংটা। এই তিনজনই প্রায় অচেনা মুখ, কিন্তু দারুণভাবে দর্শকদের নজর কেড়েছেন তারা। স্পর্শ শ্রীবাস্তবের পাশাপাশি নিতাংশী ও প্রতিভা তাদের অভিনয় গুণে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন। কিন্তু কে এই প্রতিভা ও নিতাংশী? 2000 সালের 17 ডিসেম্বর হিমাচল প্রদেশের সিমলায় জন্মগ্রহণ করেন প্রতিভা রাংটা। কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুল থেকে স্কুল জীবন শেষ করেন। পরবর্তীতে মুম্বাইয়ের উষাপ্রবীণ গান্ধী কলেজ অফ ম্যানেজমেন্ট থেকে ফিল্ম মেকিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। সিমলাতে থিয়েটার আর্টিস্ট ও নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রতিভা। পরবর্তীতে মডেলিং এবং অভিনয়ের জন্য মুম্বাই পাড়ি জমান। সুন্দরী প্রতিযোগিতা মিস মুম্বাই 2018 বিজয়ী হন প্রতিভা। 2020 সালে জিটিভিতে প্রচারিত কুরবান হুয়া সিরিজে অভিনয় করেন তিনি। লাপাতা লেডিস সিনেমায় অভিনয়ের আগে আধা ইশক সিরিজেও অভিনয় করেন। লাপাতা লেডিস সিনেমায় কাজের সুযোগ পাওয়ার ঘটনা বর্ণনা করে 23 বছর বয়সী প্রতিভা বলেন, তিনি যখন অডিশন রুম থেকে বেরিয়ে আসেন তখন তার মনে হয়েছে সেই দিনটি তার জীবনের সেরা দিন। অডিশন শেষে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ফোন কল পেয়েছিলেন তিনি। মুঠোফোনে বলা হয় তিনি নির্বাচিত হয়েছেন। 2007 সালের 12 জুন উত্তরপ্রদেশের নদিয়াতে জন্মগ্রহণ করেন নিতাংশী গোয়েল। 16 বছর বয়সী এই অভিনেত্রীকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন 1,20,00,000 মানুষ। লাপাতা লেডিস সিনেমায় অভিনয় করার আগে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, মাসুম সাওয়াল, ময়দান, ইনসাইড এজ, ইন্দু সরকার প্রভৃতি। তাছাড়া কথক নাচেও প্রশিক্ষণ নিয়েছেন এই কিশোরী অভিনেত্রী। কিরণ রাওয়ের লাপাতা লেডিস সিনেমায় ফুল চরিত্রে অভিনয় করে নিতাংশীর খ্যাতি আরও বেড়েছে। চলচ্চিত্র বিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কোম্পানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, যেদিন লাপাতা লেডিস মুক্তি পেয়েছে সেদিন থেকে ফুল চরিত্রটি ভীষণ প্রশংসা কুড়াচ্ছে। আমির খানের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে নিতাংশী বলেন, অডিশন দেওয়ার কয়েক ঘন্টা পরেই তিনি ফোন কল পেয়েছিলেন। বলেন, আমির খানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি খুবই নার্ভাস ছিলেন। দেখা হওয়ার পর আমির খান তার প্রশংসা করেছেন। বহু সুন্দর হবে।